মাসিমা, টাকা পয়সা বিষয় সম্পত্তি কোনো দিক দিয়ে আপনাদের সঙ্গে আমাদের পরিবারের কোনো তুলনাই হয় না। কোনো দিক থেকে কোনো রকম ত্রুটি যদি হয় ক্ষমা করে দেবেন আমাদেরকে। আসলে এত তাড়াহুড়ো সবটা হয়েছে তো তাই। না না না, এতে কোনো অস্বস্তির কারণ নেই তো। আমাদের ছেলের বিয়ে দিচ্ছি আপনাদের বাড়িতে, সে তো আপনাদের বাড়ি, আপনাদের সামর্থ্য দেখে নয়, আপনাদের মেয়ের গুণ দেখে। মাসিমা বিশ্বাস করুন, আমাদের মেয়ে খুব গুণী। এই যে সমস্ত খাবার দাবার দেখছেন, এই সমস্ত কিছু ওর নিজে হাতে বানিয়েছে, তাই না মা? ওরে বাবা, এত কিছু এই সব তেজ দাদার হুবহু বানিয়েছে, একটা খেয়ে দেখি তো। সর্বনাশ করেছে, মেয়ে তো আমার সোজা খুন্তি ধরতেও জানে না, এই কদিনে কি করে সব শেখাই। হ্যাঁ বাবা, নিশ্চয়ই খাবে, রোজ খাবে বাবা। তাহলে আমার পাখি পছন্দ। দোয়েল যদি ওপারে গিয়ে রান্না করে তাহলেই হয়েছে, আর যারা আঙুল চেটে খাচ্ছে সেদিন তারাই পেট চেপে বসে থাকবে। ঠাকুরজি শোনো একবার, বলো। বলছি, এই মেয়ে আমাদের বাড়ি গেলে তো হেসে রাখায় সামনে নেবে গো। সামনে নিলেই তো ভালো, এমনিতেও তো তুমি কুটনের দুটো করো না, এরপর বিছানা থেকে মাটিতে পা পড়বে না। যার এত গুণগান শুনছি সেই মেয়ে কোথায়, তাকে ডাকুন। এসে থেকে তো একবারও তাকে দেখলাম না। আমি এক্ষুনি নিয়ে আসছি। কোথা তো মেয়েকে আনতে গেল, তেজকে একটা ফোন করো। এক্ষুনি করছি, থামি। হ্যাঁ দিদি বল। তুই কোথায় ভাই? এই তো রাস্তায় আছি। আরে কতক্ষণ এখানে পৌঁছবি তুই, শিগগির আয়। হ্যাঁ আমি আসছি, রাস্তাতেই আছি, একটা কাজে আটকে গেছিলাম, আসছি, বেশিক্ষণ লাগবে না আমার। আজকে আসি বাপ, আজকে ওকে কাজ দেখাতে হবে। মাসিমা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।